ভালো লাগে, কিছু করলেও ভালো লাগে না, বোলা জোর ভালো লাগে না, রাগেও ভালো লাগে না, শরীর খারাপ না, পেটে ঘর পরিষ্কার না, ঠিক তত যখন মন অপরিষ্কার থাকে তখন কৃষ্ণ কথা ভালো লাগে না, গুরুত্বের কথা বিশ্বাস থাকে, মনটা পরিষ্কার, জন্মজন্মান্তর ময়লা পয়লা আবর্জনায় মনটা আবৃত হয়ে থাকে, তখনই গুরু গোবিন্দের প্রতি শ্রদ্ধা হয়। এটা মানে মনে রেখেও মনে রাখা যায়, আর পিছিয়ে যায় আর কি, কত কত করে তোমার জল দাঁড়ায় না, তার মধ্যে তুমি এমন ময়লা পড়ে যায় না যে জল দাঁড়াই না, মানে ভক্তিরূপী জল দাঁড়াই না, পিছিয়ে পড়ে আসল কথা। শরীর খারাপ লাগে না, রাগই ভালো লাগে না, বা গোলাপ জল ভালো লাগে না, মানে এগুলো যেগুলো মানে ভালো খাওয়ার জিনিস ভালো লাগে না, ঠিক তদ্রুপ ভগবানের নাম ভগবানের রুচি গুরুর প্রতি ভক্তি কখনো হয় না, যখন মনের ময়লা নিরার করে থাকে, একবার আবর্জনায় ভক্তি জন্মজন্মান্তর কুকীর্তি দুষ্কৃতি দিয়ে একবারে একবারে ঢাকা থাকে, ওই তখনই গুরু ভালো লাগে না, পয়সা করে বিশ্বাস হয় না, এরকম টাইপের তুলসীদাসজি নিজে বলে গেছে রামচরিত্র, আর তখনই তবে গুরু গোবিন্দ ভালো লাগছে, ভগবানের ভালো লাগছে, ভগবানের কথা বিশ্বাস গান্ধ তোমার ময়লা পরিষ্কার হয়ে গেছে, এখন তোমার মুক্তির রাস্তায় আছে, এই রাস্তাটাই হলো সৌভাগ্যের বিষয়, সৌভাগ্যের রাস্তা, আমার সৌভাগ্য আমার ইয়েতে জন্ম হয়েছে, সৌভাগ্য বা যোগে এই জন্য আমরা ছোটবেলা থেকে এই রাস্তায় আছি, এই জন্য পরম সৌভাগ্য চায়, পুষ্টি মিলায় দেখা গেছে আমাদের জন্ম হয়েছিল সৌভাগ্য যোগে, সৌভাগ্য থাকা চাই না, মানে মনের ময়লা আবর্জনা কম থাকা চাই, থাকে তো সকলের একটু একটু, কিন্তু ভগবানের নামে পিছিয়ে মনে তার কতখানি পরিষ্কার, মন চঙ্গা তো কটৌতি মে গঙ্গা, মন তো বড় আটপটি ও ঝটপট লাখে না কই, মনকে খটপট মিটে চটপট দর্শন হই, এখানে স্বয়ং তো বসে আছেন, তো তোমার সামনেই বসে আছেন সব, শুধু মনটা একটুখানি লাগিয়ে রাখো বা এখানেই দর্শন হই, সব গণ্ডগোল মনোহি মনুষ্যায়াম বন্ধন বন্ধমোক্ষয় হোক, মনের কাছেই বন্ধন আর মনের কাছেই মুক্তি, মন পরিষ্কার থাকে এখন ভগবান রেখে বসে আছে, আর মন যদি ওরকম থাকে তারপর সবই তুমি হাড় মানুষের খাঁচা দিচ্ছে, এবং সে হাড় মানুষের খাঁচাই তো আর কি আসলি বল, এর মধ্যে গোবিন্দ বসে আসেন বলে চোখে কথা দেবে, মুখে কথা বলছি চোখে দেখছো বা হাত পায়ে দাঁড়াচ্ছ কথা বলছি, আমার বউ আমার ছেলে আমার মেয়ে, কতক্ষণ যখন গোবিন্দ আসে তখন সে আমার বউ, যতক্ষণ গোবিন্দ আছে ততক্ষণ সে আমার বউ, যদি গোবিন্দ না থাকতেন তো বউ ছেলে মেয়ে আবার কি সব তো হাড় মানুষের খাঁচা, যেটা শাস্ত্রে আছে মৈত্রী যজ্ঞবর্ক সম্মান, সুতরাং একই জিনিসের কথা পুরাণে আছে, সুতরাং আমাদের টিভি আছে বলে তুই আমার বউ আমার ছেলে আমার মেয়ে আমার নাতি আমার দাতি আমার ছাতি, আর তুমি না থাকে তো কোথায় ছেলে কোথায় মেয়ে কোথায় বউ ছেলে মেয়ে সবই তো, এটা মনের ময়লা পরিষ্কার না হলে বোধগুলো হয় না, মায়া আমাদের আবৃত করে রেখেছে, যেমন সময় মানে ইয়ে বাঁধর হলে মনে হয় সূর্য ওঠেনি, সূর্য তো উঠিয়েছে কিন্তু বাঁধরটা ঢেকে রেখে দিয়েছে, কারণ আমাদের চারিপাশে এত বাদল মানে ময়লা আবর্জনা, আসল জিনিসটা আমরা দেখছি না, একেবারে হাড় মাংসের পাগানাটাই দেখছি আর মলমূত্রের ফ্যাক্টরি গিয়ে দিচ্ছি, এগুলো অনেক সাধনার দ্বারা হয়, অনেক দূর সান্নিধ্য সৎসঙ্গ করতে হয় তবেই এগুলো পরিষ্কার হয়, এগুলো সাবানের দ্বারা পরিষ্কার হয় না, মনের ময়লা জায়গা দূরে হরিনাম সাবান, ওটা আমাদের খেয়ে নাও যেমন এটা মনে হয়।